আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা জানব শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট কাকে বলে এবং শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্টের বৈশিষ্ট্য বিষয়ে। চলো শিশিরাঙ্ক কাকে বলে জেনে নিই। যে উষ্ণতায় বায়ুর জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলে। অন্যভাবে বলা যায় যে তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয়, অর্থাৎ বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায়, তাকে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলে। শিশিরাঙ্কের বৈশিষ্ট্যগুলি: এক, শিশিরাঙ্কে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয়। দুই, শিশিরাঙ্কে বায়ুর উষ্ণতা 0°C-এর বেশি থাকে। তিন, শিশিরাঙ্কে বায়ুতে থাকা জলীয় বাষ্পের সর্বোচ্চ চাপ ও ওই অবস্থায় বায়ুর প্রকৃত বাষ্পচাপ সমান হয়। এবং চার, শিশিরাঙ্ক হিমাঙ্কের নিচে নেমে গেলে বায়ুর জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফ কণায় পরিণত হয়। তবে শিশিরাঙ্ক ও হিমাঙ্ক এক নয়। যে উষ্ণতায় বায়ুর জলীয় বাষ্প তুষার কণায় পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে। হিমাঙ্কে বায়ুর উষ্ণতা 0°C-এর নিচে নেমে যায়, তাই হিমাঙ্ক ও শিশিরাঙ্ক এক নয়।